সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই সুস্থ আছো বৃহস্পতি সরকারি বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব তোমরা একটু দেখো অনুশীলনী দশের বারো নম্বর অঙ্কটা দেখো এখানে বলছে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে আমরা প্রশ্ন অনুসারে একটা চিত্র আঁকিয়ে নিই বারো নম্বর প্রশ্ন দেখো এই ভূমি আমরা একটা দেয়াল আঁকিয়ে নিলাম এটা দেওয়াল আমরা জানি মই সবসময় দেওয়ালের সাথে তীর্যকভাবে অবস্থান করে তা আমরা মই একটা মই আঁকাই এই মই মই আছে দেওয়ালে সাদ স্বাদ স্পর্শ করে বসে মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এইটি মই এটা মই মই স্বাদ স্পর্শ করছে এবং ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে আঠারো মিটার তাহলে এইটা আঠারো মিটার আঠারো মিটার ময়ের দৈর্ঘ্য আঠারো মিটার মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে পারছে আমরা দেওয়ালটি মনে করি এ বি মই এসি মইটি ভূমির সাথে এসি বি যে কোন উৎপন্ন করছে মনে করি দেওয়ালটির উচ্চতা এক্স মিটার এক্স মিটার তাহলে আমরা এখন শুরু করি মনে করি দেওয়ালের উচ্চতা देवाल टीर उच्चता ए बी समान एक्स मीटर देवा से देवा से मोयर दोर्गो एसी शुमान আঠারো মিটার মইটি মইটি ভূমির সাথে কোন উৎপন্ন করে উৎপন্ন করে এসিবি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একটি খেয়াল করো আমরা ধরে নিছি দেওয়ালটির উচ্চতায় এব মিটার দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য এসি সমান আঠারো মিটার মইটি ভূমির সাথে কোন উৎপন্ন করে এসিবি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মই আমরা যদি এটা সমকমে ত্রিভুজ বিবেচনা করি তাহলে দেওয়াল ত্রিভুজটি লম্ব এবং এসি মইটি মইটি এবিসি সমকমী ত্রিভুজের অতিভুজ তাহলে আমাদের বের করতে হবে লম্ব দেওয়া আছে অতিভুজ তাহলে অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক সাইনের অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের তাহলে আমরা এখন লিখতে পারি যে এ বি সি এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজ হতে সাইন সাইন এ সি বি সমান লম্ব বাই অতিভুজ তার মানে এবি বাই এসি লম্ব বাই অতিভুজ বা সাইন এসি বিকন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এবি ধরে নিয়েছি আমরা এক্স মিটার আর ময়ের দৈর্ঘ্য এসি সমান আঠেরো মিটার বা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট আবার টু সমান এক্স বাই আঠেরো এখন আড়া আড়ি গুণ করলে কী হয় দেখো বা রুট আবার টু এক্স সমান এইটিন বা এক্স সমান এইটিন বাই রুট অভার টু যেহেতু রুট ওভার টু এদিক গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেছে এখন আমরা এটা ক্যালকুলেটারে বের করব ক্যালকুলেটারে বের করলে দেখো কে যদি রুট অভার টু দিয়ে ভাগ করা হয় তাহলে হয় বারো দশমিক সাত দুই আট অতএব এক সমান বারো দশমিক সাত দুই আট প্রায় তাহলে আমরা দেয়ালটির উষ্ণতা পেয়ে গেছি শেষের লাইনটা লিখবো অতএব দেওয়ালটির দেওয়ালটির উচ্চতা সমান উচ্চতা বারো দশমিক সাত দুই আট এত মিটার প্রায় এটাই অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী আজকের মত অনলাইন ক্লাস শেষ করছে আল্লাহ হাফিজ